हेलो बंधुरा, वेलकम माय चैनल। आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल द मिरर अफ नेचर। गाछ देखे हयतो चिनते पेरेछेन बा पाता सबे दुटी एकटी बेरियेछे हयतो माने अनेकेर काछे अपरिचित। तबे जारा आज थेके 10-12 दिन आगे आमार भिडियो अवश्यई फलो करेछेन तारा अन्तत बुझते पेरेछेन जे आमी कोन गाछेर चारा आमी रेडी करते दियेछिलाम। ठीक धरेछेन जारा নতুন তাদের কাছে হয়তো একটু অপরিচিত, তারা পারলে পুরনো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই গাছের চারার নাম হচ্ছে বোতাম ফুলের চারা। আমি আজ থেকে 10-12 দিন আগে প্রায় বোতাম ফুলের গাছ থেকে বীজ সংগ্রহ করেছিলাম এবং সেখান থেকে কীভাবে চারা বানাতে হবে আমি আপনাদেরকে দিয়ে দেখিয়েছিলাম যে কীভাবে বালির মিডিয়ার মধ্যে কীভাবে আপনারা নতুন চারা তৈরি করবেন। দেখুন, আমি যেহেতু বলেছিলাম যে নেক্সট ভিডিও আপনাদেরকে এর সম্পর্কে আপডেট দেবো অবশ্যই, তো আমি তাই চারার আপডেট নিয়ে চলে এসেছি। এবং যেহেতু এই চারাগুলি আস্তে আস্তে পরিণত বয়সে দিকে এগোচ্ছে, সেই হিসাবে আমাকে এই ভিডিও আনতেই হতো। আর দেখুন, যে আমি বলেছিলাম যে এক একটা বীজ থেকে অন্তত আমি 20-25টা করে চারা পেতে পারি, কিন্তু এখনও কিছু বেশ কিছু ফুল থেকে, ফুলের যে বীজ আমি সংগ্রহ করেছিলাম সেখান থেকে কিন্তু আমি এখন বেশ কিছু চারা কিন্তু এখনও রেডি হতে দেরি আছে বা বেরিয়ে আসছে আস্তে আস্তে। আরও হয়তো দিন দশেক লাগবে, তারপরে মোটামুটি বুঝতে পারবো যে কোন কতগুলো আমি চারা পেলাম, মোটামুটি কতগুলো এই এক এই 4-5টা ফুল থেকে 5-4-5টা ফুল থেকে আমি কতগুলো চারা তৈরি করতে পারলাম বা 4-5টা বীজের যে বীজ সংগ্রহ করেছিলাম তার থেকে। দেখুন, এই গাছগুলো ছোট চারা অবস্থাতেও দেখতে খুব সুন্দর লাগে এবং বোতাম ফুল তো নিশ্চয়ই দেখেছেন এবং সেই বোতাম ফুল কতটা আকৃষ্ট। এবং সারা বছর যেহেতু এই ফুলগুলি হয় এবং গাছে একবার ফুল ধরলে মোটামুটি 2 থেকে 2.5 মাস থাকে এবং খুব হার্ডি ফুল এবং এর কালার সহজে যায় না, তো এই কালার এর যে চারার যে কালারটা আপনার পাতার যে উল্টো দিকে রং নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ফুলের রং হবে পিঙ্ক কালারের, অর্থাৎ বেগুনি কালার, যেটা পিঙ্ক নয় বেগুনি কালার, আমি ফুল বললাম। তো এই বেগুনি কালারের ফুল আরও আছে, হলদে হয়, সাদা হয় বা একটু গেরুয়া রঙের হয়, লাল হয়, ডিপ লাল রঙের হয়। তো এই চারাগুলিকে এরপর আমি কখন আমি একে পটে বা আলাদা আলাদা জায়গাতে সরিয়ে নিয়ে যাবো সেটা আমরা সম্পর্কে আমাদেরকে বলছি। দেখুন, এই চারাটা এখন সবেমাত্র যদি হিসেবে দেখা যায় তো 1 ইঞ্চির মতন হাইট আছে, 1 ইঞ্চির কাছাকাছি। এটা মোটামুটি যখন প্রায় 2-3 ইঞ্চি হাইট হবে, যেমন আমি দেখাচ্ছি যে এতটা হাইটে যখন দেখবেন যে মোটামুটি যখন 7 থেকে 8 পাতা চারার হাইট কতটা হলে লাগাবেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিই। দেখুন, আমার এই প্যাকেটে লাগিয়েছি, পাতা দেখুন আর গাছ দেখুন কতটা হাইট এসেছে, প্রায় 3 ইঞ্চির হাইট এবং নিচে 1 ইঞ্চি রয়েছে, মানে 4 ইঞ্চি হাইট যখন হবে সেই গাছটা লাগাতে পারেন। আবার দেখুন, 3 ইঞ্চি আড়াই 3 ইঞ্চি হাইটও লাগাতে পারেন। আর আমাদেরকে দেখায় যে আমি আরও বেশ কিছুদিন আগে কিছু চারা তৈরি করেছিলাম, জানার স্থান জায়গার অভাবে আমি দেখুন নারকেলের মালাতেই লাগিয়ে দিয়েছিলাম, তাতে তো চারা তৈরি হয়ে গেছে। এই গাছটার একটা এমনই গুণ যে আপনি যে পাত্রেই রাখুন সে পাত্র থেকেই মাটি বা সামান্য মিডিয়া পেলেই চারা তৈরি হয়ে যেতে পারে। তো এই চারাগুলো এবারে প্যাকেটিংয়ের সময় হয়ে এসেছে, তবে আরও কিছুদিন যেতে হবে কারণ গাছটা আর একটু, এই গাছটা যেমন ঠিক আছে কিছু কিছু গাছ এখনও রেডি হয়নি, আর এক্ষেত্রে গাছটা এখনও ধরতে পারেন যে 15-20 দিন আরও 20-20 দিন লাগবে, তারপরে গাছটা রেডি হয়ে যাবে যে লাগানোর জন্য। আপনারা চাইলে আরও 1 মাস পরে লাগালেও কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস দেখুন যে গাছের একটা লক্ষণ দেখুন, আপনারা ঝোপালো করলে ঠিক আছে, নাহলে এর থেকে দেখুন নতুন করে কুঁড়ি চলে আসতে শুরু করেছে। দেখুন, এটার মধ্যে কুঁড়ি কিন্তু দেখা দিয়ে দিয়েছে। এবং একটা জিনিস কি, এই ডগটা কেটে দিলে আমি যদি এটাকে পিঞ্চিং করে দিই তাহলে কিন্তু এর থেকে আমি আরও ডাল পাবো, এবং এটা পিঞ্চিং করতেই হবে। দেখুন, আমি কুঁড়িটাকে তুলে নিলাম, তো এই পিঞ্চিং না করলে কী হবে না, অল্প ডাল পাবে এবং অল্প ফুল আসবে। এটার মধ্যে দেখুন কুঁড়ি চলে এসেছে, এটাকেও কিন্তু আমি এখন পিঞ্চিং করে নিচ্ছি। কারণ কি, কারণ আমাকে গাছের অনেকগুলি ডাল দরকার, তাহলে ঝোপাল হবে না। অবশ্য পিঞ্চিং না করলে এই গাছে মোটামুটি 7-8টা ডাল, 8-10টা ডাল এমনি থাকে, স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায়, এবং পিঞ্চিং করলে আরও ঝোপালো টাইপের হয়। এই গাছকে আপনারা সারা বছরই ব্যবহার করতে পারেন, সারা বছরই থেকে ফুল পেতে পারেন। এবং যেহেতু এটি একটি বলেছি যে উপদীয় গাছ এবং অনেকে ভাগ্য নিয়ন্ত্রণকারী হিসেবেও লাগায়, ভেষজ গাছ হিসেবেও এই গাছকে ব্যবহার করা হয় বিভিন্ন মহাদেশে বা বিভিন্ন দেশে। তবে মূলত আমরা বাড়ি সজ্জার জন্য বা বাড়ির বাগান সজ্জার জন্য, বিশেষ করে টবেতে বা মাটিতে বা হেজ বাউন্ডারির মধ্যে এই গাছকে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। তো আপনারা ওইভাবেই বোতাম ফুল তৈরি করুন এবং সুন্দরভাবে তৈরি করুন। অবশ্যই মানে যদি কোয়ারিজ থাকে অবশ্যই, কোশ্চেন থাকলে বা কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন।
আর চারা যদি বাড়ির কাছাকাছি অবশ্যই আপনাদেরকে আমি চারা দিতে পারি, কারণ এই চারা দেখুন রেডি হয়ে গেছে, আপনারা পেতেই পারেন। অনেকেই কমেন্ট করেছেন হয়তো দূরে বাড়ির জন্য আমি পাঠাতে পারিনি, তো অবশ্যই কাছাকাছি হলে অবশ্যই আমার ডিস্ট্রিক্টের মধ্যে হলে অবশ্যই আপনাদেরকে আমি চারা দিয়ে দিতে পারি, মানে কোনো কষ্ট ছাড়াই, শুধুমাত্র আপনাদের এসে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার অপেক্ষা আর কি। তো আজ এই পর্যন্তই, সকলকে বলবো যে চ্যানেল কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর সকলকেই বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন, পৃথিবীকে করে তুলুন সবুজময়। সকলকেই নমস্কার জানিয়ে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়।